আজকে আমি টাইম ম্যাগাজিনের বর্তমান সংখ্যাটি হাতে পেলাম। ষষ্ঠ পৃষ্ঠায় দ্য প্রোটেক্টর শিরোনাম একটি আলোকচিত্র আছে। ছবিটির ক্যাপশনে লেখা, 14 আগস্ট, উত্তর কায়রো, রাবা আল আদাওয়ার মসজিদের কাছে রক্তক্ষয়ী দাঙ্গার সময় একজন আহত ব্যক্তির গায়ের উপর দিয়ে একটি মিলিটারি বুলডোজার যাওয়ার চেষ্টা করলে এক মিশরীয় নারী সেটা প্রতিরোধ করে দাঁড়ান। ভাষায় বর্ণনা দিয়ে এই ছবির প্রতি সুবিচার করা অসম্ভব। ক্যাপশনে বলা আছে, lightbox.time.com, এই এখানে গিয়ে ছবিটি দেখুন। প্রবন্ধটি পড়ার সময় দয়া করে ছবিটি চোখের সামনে রাখুন। এই ছবিটি সিরিয়া, ফিলিস্তিন বা ইরাকেরও হতে পারত, কিন্তু এটি আসলে মিশরের। ছবিটি দেখে আমার মিশরের অতীতের ইতিহাস মনে পড়ে গেল। ইতিহাসের বিশাল স্থান জুড়ে আছে মিশরের অবদান। এই গুণগুলো এসেছে আর গিয়েছে, কিন্তু এটি রয়ে গেছে। মহান আলিম ইবনে আকিল একবার বলেছিলেন, কোন যুগের মানুষদের অন্তরে ইসলামের মূল্য কেমন তা যাচাই করতে হলে মসজিদের দরজার ভিড়ের দিকে না তাকালেও হবে, হজের আহ্বানে মানুষ কিভাবে সাড়া দেয় তা না দেখলেও হবে, বরং ইসলামের শত্রুদের তারা কিভাবে মোকাবেলা করছে সেটা দেখুন। কায়রো, আলেকজান্দ্রিয়া বা অন্যান্য জায়গায় সড়ক ও মসজিদের সেকুলারিস্ট মুসলিমদের ভয়ে সেকুলারিস্টরা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে, গুলি করছে আর পুড়িয়ে মারছে। তারা এসব করছে কেবলমাত্র একটি কারণে, ইসলাম। আজ যা ঘটেছে তা মিশরের দীর্ঘ ইতিহাসে চলমান ঘটনা প্রবাহের একটি টুকরো মাত্র। এই ইতিহাস জুড়ে রয়েছে এমন সব নারী পুরুষের কাহিনী যাদের জীবন ইসলামের প্রতিরক্ষা আর এক শত্রুদের মোকাবেলাকে কেন্দ্র করে আবর্তিত হতো। বর্তমানের আলোচনায় ইতিহাস সবসময় প্রাসঙ্গিক। অন্য যে কোনো সময়ের মতোই আজকের সময়টিও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক কিছু মাইল ফলক নিয়ে আলোচনা না করলেই নয়। ছবিটিতে প্রোটেক্টর বা রক্ষাকারীর ভূমিকায় আছেন এক মিশরীয় নারী। আমাদের আলোচনা শুরু হোক সহস্র বছর আগে তেমনই এক মিশরীয় নারীকে নিয়ে। হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি আপনার প্রতি ও আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে এই কাফিরদেরকে আমার কোনো ক্ষতি করতে দিবেন না। কথাগুলো বলেছিলেন সারাহ আলাইহিসাল্লাম। স্বামী ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে বন্দী করে রেখেছিল মিশরের এক পৌত্তলিক রাজা। তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেন সারাহ। সে যখনই সারাকে ধরতে এগিয়ে আসলো তখনই তার দেহ অচল হয়ে গেল। এতে সে এতটাই আতঙ্কিত হলো যে সারাহ আলাইহিসাল্লামকে মুক্ত করে দিল, সাথে একটি উপহার দিয়ে দিল। উপহারটি ছিল এক মিশরীয় দাসী, নাম তার হাজেরা আলাইহিসাল্লাম। কালক্রমে হাজেরার গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহিসাল্লাম। ইব্রাহিম আলাইহিসাল্লাম এই মা ছেলেকে নিয়ে গেলেন জনশূন্য তৎকালীন মক্কায়। তাদেরকে সেখানে রেখে চলে যেতে উদ্যত হলে হাজেরা তাকে ডাক দিয়ে বলেন, আমাদের এই জনশূন্য উপত্যকে সহজ সম্বলহীন অবস্থায় ফেলে রেখে আপনি কোথায় চললেন? তিনি জবাব না দিয়ে হেঁটে যেতে থাকেন। হাজেরা তারপর জিজ্ঞেস করলেন, এ কাজ করতে কি আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। অপরিচিত, জনমানবহীন, নিজভূমি মিশর থেকে সদূরে অবস্থিত এক জায়গায় শিশুপুত্রকে নিয়ে একা অবস্থান করা হাজেরা এমন এক জবাব দিলেন যে আজকের খুব কম মানুষই আন্তরিকভাবে উচ্চারণ করতে পারবে। তিনি বললেন, ও, তাহলে তো আল্লাহ আমাদেরকে ত্যাগ করবেন না। অল্প কিছু সময় পরেই জিব্রাহিল আলাইহিসাল্লাম হাজির হয়ে এ কথার সত্যতা করলেন। একাকিত্বকে ভয় করবেন না, এখানে আল্লাহর এক ঘর হবে যে এই ছেলে তার পিতার সাথে মিলিত হয়ে নির্মাণ করবে। আল্লাহ তার বান্দাদেরকে ত্যাগ করেন না। সত্যি, কয়েক বছর পর ইব্রাহিম আলাইহিসাল্লাম ফিরে এসে ছেলের সাথে মিলে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন, যার দিকে মুখ করে আজ আমরা প্রতিদিন 5 বার সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আদমানি আরবদের আদিমাতা এই মিশরীয় নারী। কেটে যায় বেশ কিছু প্রজন্ম, তারপর এক নবী নিজেকে আবিষ্কার করলেন মিশরীয় কারাগারের অন্ধকূপে। তিনি হলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কারাসঙ্গীকে স্পষ্ট, শান্ত ও যুক্তিপূর্ণ ভঙ্গিতে ব্যাখ্যা করে শোনালেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে আমি তাদের পথ ত্যাগ করেছি, আর আমি অনুসরণ করি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে। আমরা কাউকে আল্লাহর সাথে শরীক করার অধিকার রাখি না, এটি আমাদের উপর ও মানব জাতির উপর আল্লাহর অনুগ্রহ। তিনি অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ। হে আমার কারাসঙ্গীগণ, বহু সংখ্যক মনিব উত্তম নাকি অদ্বিতীয় ও পরাক্রমশালী আল্লাহ, তিনি ছাড়া অন্য যে সবের উপাসনা তোমরা করো সেগুলো তো কেবল তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের তৈরি করা কিছু নাম।
আল্লাহ এগুলোর সপক্ষে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কাউকে উপাসনা করবে না, এটাই সঠিক পথ। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা ইউসুফ 37-40। কারাগারের ভেতরে দাওয়াতি কার্যক্রম চালানোর যে একটিমাত্র বর্ণনা কোরআনে আছে, তাতে ইসলামের মৌলিক সব বিষয় অবতীর্ণ হয়ে গেল। আরো বেশ কয়েক প্রজন্মের পরের কথা, পূর্ব মিশরের সিনাই মরুভূমির পবিত্র তুয়া উপত্যকায় নিজেকে আবিষ্কার করেন আর এক নবী, মুসা আলাইহিসাল্লাম। আল্লাহ সরাসরি কথা বলেছিলেন মুসা আলাইহিসাল্লামের সাথে, তাকে প্রেরণ করেছিলেন সে যুগের সবচেয়ে বড় তাগুত ফেরাউনের কাছে এক মিশনে। মুসা তার রবের কাছে স্বীকার করলেন যে তিনি ভয় পাচ্ছেন, কিন্তু আল্লাহ তাকে অভয় দিলেন। ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিসাল্লাম আল্লাহর বাণী পৌঁছে দিলেন ব্যর্থহীন ভাষায়, একেবারে তার মুখের উপর। তারপর গোপনে মুসলিম জনতাকে বের করে নিয়ে গেলেন দাসত্বের শিকল থেকে ও মিশর থেকে। সাগর তীরে এসে পথ শেষ হয়ে যেতে দেখে তারা আতঙ্কিত হয়ে মুসাকে বলেছিল, আমরা তো ধরা পড়ে যাব। সূরা আশ-শুআরা 100। সেই অতীতের ভীত মুসা আজ তাদের অভয় দিচ্ছেন না, বরং আমার রব নিশ্চয় আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। বলা বাহুল্য, তাদের চোখের সামনে অলৌকিক ভাবে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় আর মুসা আলাইহিসাল্লাম তাদের নিয়ে পার হয়ে যান। ফিরাউন তার সেনাবাহিনীর এই কি পথ ধরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এর বদলে দলবলে ডুবে গেল সুজা জাহান্নামের অতলে। সাগর পাড়ি দিয়ে মুসা অবশেষে ফিরে এলেন সিনাইয়ে। কি পরিহাস! সেখানে এখন 700 আমেরিকান সেনা অবস্থান করছে। আরো কিছু প্রজন্ম গেল, হাজিরা আলাইহিসাল্লামের এক আরব বংশধর সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার সাথীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা একদিন মিশর জয় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের একটি সহিহ হাদিসে এসেছে, তুমি যখন সেটি জয় করবে সেখানকার আদিবাসীদের সাথে সদাচরণ করবে, তাদের নিরাপত্তা ও আত্মীয়তার হক রয়েছে। এই আত্মীয়তা হলো হাজিরা আলাইহিসাল্লামের মাধ্যমে মিশরীয়দের সাথে বংশীয় বন্ধন। মিশর তখন ছিল রোমান সাম্রাজ্যের পূর্বাংশের একটি প্রদেশ। এক দশক পরে আবর বিন আল আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের ছায়ায় নিয়ে এলেন। জিজিয়া পরিশোধ করা হলো। আফ্রিকান ভূমিতে সর্বপ্রথম মসজিদ নির্মিত হলো কায়রোর কাছে। নীল বদ্বীপের সৃষ্টি হলো ত্রিভুজের ঠিক শীর্ষবিন্দুতে। কিছুদিনের মধ্যে মিশর হয়ে উঠল ইসলামের জ্ঞানের শক্ত প্রাণকেন্দ্র, আলিম এবং আবিদদের মিলন মেলা। ইলমের দিক দিয়ে মিশরে যিনি সবথেকে বেশি প্রভাব দেখেছিলেন তিনি হলেন সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরীয়রা তাকে খুবই ভালোবাসত এবং তার কাছ থেকে সুন্নাহর অনেক জ্ঞান লাভ করেছে। সালাতের মধ্যকার মুজাহিদের এক শক্ত ঘাঁটিতেও পরিণত হয়েছিল এই অঞ্চলটি। মহান ইমাম আল আরাস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব ঘনিষ্ঠ একজন সহচর ছিলেন, বলেন রিবাতের সীমান্ত প্রহরার জন্য শ্রেষ্ঠ উপকূল হলো আলেকজান্দ্রিয়ার উপকূল। সুফিয়ান ইবনে ওয়াইনাহ একবার আলেকজান্দ্রিয়া সম্পর্কে বলেছেন, এটি আল্লাহর তুনি যাতে তিনি তার শ্রেষ্ঠ পীরগুলোকে জমিয়ে রাখেন। আরও কয়েক প্রজন্মের পর মিশর নিজেকে আবিষ্কার করলো পৌত্তলিক ফাতিমীয় রাজাদের খপ্পরে। সিরিয়া থেকে স্বয়ং সালাদিন আইয়ুবি এগিয়ে এলেন। ফাতিমী শাসনের অবসান ঘটিয়ে মিশরকে ফিরিয়ে দিলেন খিলাফতের অধীনে। মুসলিম বিশ্বের জন্য জ্ঞানের কেন্দ্র হয়ে পুনরায় ফিরে এলো মিশর। যেমন ইবনে কাসির লিখেছেন, সালাউদ্দিন কায়রোতে নিজের বাসা থেকে সদর আলেকজান্দ্রিয়া যান, সেখানে আলিমদের সান্নিধ্য লাভ ও তাদের সাথে ইমাম মালিকের মুআত্তা অধ্যয়ন করার জন্য। মিশর আবারও পরিণত হয় মুজাহিদদের কেন্দ্রে। এই মিশর থেকে সালাউদ্দিন তার সেনাবাহিনীদের নিয়ে ক্রুসেডদের বিরুদ্ধে টানা সংঘর্ষে লিপ্ত হন। এই শুরুটা হয় হাত্তিনের ক্রুসেডারদের শক্তিকে ছিন্ন বিচ্ছিন্ন করে, তাও আবার 1887 খ্রিস্টাব্দের 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে। তারপর একে একে একর, টায়ার, বৈরুত, সিদন, নাজারেত, নাবলুস আর আশকেলন বিজিত হয় মাত্র 3 মাসের মাথায়। সবশেষে হানেন চূড়ান্ত আঘাত 88 বছরের ক্রুসেডারদের দখলদারির পর জেরুজালেম পুনরুদ্ধার। তখন থেকে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের পরাশক্তি মিশর। 3 বছর পর 1190 সালে রিচার্ড দ্য লায়ন হার্ট যখন তৃতীয় ক্রুসেডের উদ্দেশ্যে বের হলেন,
তিনি জেরুজালেম আক্রমণের আগে মিশর দখল করে মুসলিমদের শক্তি চূর্ণ করার পরিকল্পনা করলেন। পঞ্চম ক্রুসেড 1217 সাল আসতে আসতে এটি তাদের অফিসিয়াল স্ট্র্যাটেজিতে পরিণত হয়। ফ্রেঞ্চ, জার্মান ও ইটালিয়ান ক্রুসেডারদের জোটে নেতৃত্ব দিয়ে হাঙ্গেরি থেকে রাজা অ্যান্ড্রু বের হন মিশরের উদ্দেশ্যে। দিমিয়াতে শহরে নেমে তারা মুসলিমদের এক বাহিনীর মুখোমুখি হয় যারা এতটাই দুর্বল ছিল যে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন তারা ক্রুসেডারদের কাছে প্রস্তাব করে যদি তারা দিমিয়া শহরটি ছেড়ে দেয় তাহলে তারা জেরুজালেম সহ সালাউদ্দিনের হাতে বিস্তৃত সমগ্র উপকূলীয় অঞ্চল তাদের হাতে ছেড়ে দিবে। ক্রুসেডাররা তাদের প্রস্তাব নাকচ করে দেয়। তারপর আল্লাহ চাইলেন যে তাদের রসদ শেষ হয়ে যাবে। তাদের রসদ সরবরাহ করতে জাহাজ রওনা দিল, কিন্তু তা চলীয় সেনাবাহিনী অর্থাৎ নীল নদের বন্যার কবলে পড়ে ডুবে যায়। তারপর দিমিয়া চারিদিক থেকে প্লাবিত হয়ে যায়। ক্রুসেডাররা নিজ বাহিনীর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর মুসলিমরা তাদের উপর শক্ত অবরোধ করে একেবারেই কোণঠাসা করে ফেলে, ফলে তারা নিঃশর্ত আত্মসমর্পণ করতে রাজি হয়ে যায়। ক্রুসেডাররা প্রথম প্রস্তাবে রাজি হয়ে গেলে হয়তো জেরুজালেমই ফিরে পেত, কিন্তু এর বদলে তারা মিশর থেকে লাথি খেয়ে বের হয়ে খালি হাতে ইউরোপে ফিরে যায়। 30 বছর পরে 1249 ফ্রেঞ্চরা সপ্তম ক্রুসেডের উদ্দেশ্যে আবারও মিশরের দিকে অগ্রসর হল। এবারও তারা দিমিয়াতে এসে দ্রুততা দখল করে নেয়, সেই সাথে নিকটস্থ শহর আল-মানসুরাও। এবার পাশার যান শীঘ্রই উল্টে যায়। ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখেছেন, বুধবার 3 মুহররম মহান সেনাপতি তুরান শাহ দিমিয়াতে যুদ্ধক্ষেত্রে ক্রুসেডার বাহিনীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, তাদের 30,000 সেনা হত্যা করেন। কেউ বলে তিনি 100,000 হত্যা করেছেন। তারা প্রচুর পরিমাণ গনিমত লাভ করেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি এক অবাক করা তথ্য দেন, যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন ফ্রেঞ্চ রাজা ও তার ভাই। এই ফ্রেঞ্চ রাজা হচ্ছে রাজা নবম লুইস। আল-মানসুরার দার ইবনে লুকমান কারাগারে রাজা লুইস বন্দী থাকেন, তাই তার পায়ে শেকল পড়ানো হয়। বিশাল অঙ্কের মুক্তিপণ পরিশোধ করতে পারার আগ পর্যন্ত তিনি বন্দী থাকেন। এরপরে কেবল তিনি মিশর থেকে বের হওয়ার অনুমতি পান। ইউরোপে ফিরে যান লাঞ্ছিত ও অপদস্থ হয়ে। লুইস এই পরাজয়ে এতই বিধ্বস্ত হয়ে পড়ে যে 20 বৎসর পর 1270 সালে আরেক ক্রুসেডের জন্য ফ্রান্স থেকে বের হওয়ার সময় এই দুঃসহ স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। এই অভিযানও ব্যর্থ হয়। আফ্রিকার উত্তর উপকূলে অবতরণ করার পর তার সেনাবাহিনীতে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এবং তিনি তাতে মারা যান। মিশরের পশ্চিম প্রান্তে যখন ক্রুসেডারদের আক্রমণের কবলে, ঠিক সেই সময়ে পূর্ব প্রান্তে ধেয়ে আসলো আরো ভয়াবহ এক হুমকি। মঙ্গোলরা তখন ঠিক ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠার মিশরের মাঝামাঝি পর্যায়ে, আর তারা ছিল ইতিহাসের সব থেকে বর্বর সেনাদল। মঙ্গোলদের এই বিশেষ যুদ্ধ কৌশল ছিল সিজ ওয়ারফেয়ার। দীর্ঘদিন ধরে একটি শহরকে বা দুর্গকে অবরুদ্ধ করে রাখা যেন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখেছেন, ছেলে বুড়ো মুসলিম অমুসলিম মিলয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখেছেন ছেলে বুড়ো মুসলিম অমুসলিম মিলিয়ে এই দেশের এত মানুষ তাদের হাতে নিহত হয়েছিল যে যা গুনে শেষ করা সম্ভব হবে না। সাধারণত কোন শহরে সকল যোদ্ধা ও পুরুষ এবং প্রচুর নারী শিশু হত্যা করেই সেখানে তারা প্রবেশ করত। তাদের যা দরকার হতো তা লুট করত, আর যা দরকার নেই তা জ্বালিয়ে দিত। যেসব রেশমি কাপড় তারা সাথে করে নিয়ে যেতে পারতো না সেগুলোকে স্তূপ করে জ্বালিয়ে আগুনে ভস্ম করে দিত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখত। তারা ঘর বাড়ি ধ্বংস করে ফেলত, আর যা কিছু কোনোভাবে ধ্বংস করতে পারতো না সেগুলোকে পুড়িয়ে ফেলত। আল্লাহর অভিশাপ তাদের উপর। তারা মসজিদ পোড়াতে সব থেকে বেশি উদ্গ্রীব হয়ে থাকত। সেই সাথে অন্য এলাকায় অবরোধের সময় মুসলিম বন্দীদের তারা সেনা এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করত। বন্দি যদি দক্ষ যোদ্ধা না হতো তাহলে তাকে মেরে ফেলত। আরেক ইতিহাসবিদ ইবনে আসির রহিমাহুল্লাহ মঙ্গোলদের এসব অনাচার চাক্ষুষ দেখেছেন এবং এ নিয়ে বিস্তারিত লিখেছেন। তার উদ্ধৃতি দিয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখেছেন, ওই মঙ্গোলরা এমন সব কাজ করেছে যা না অতীতে শোনা গেছে আর না বর্তমানে শোনা যায়। ভেবে দেখুন, চীন দেশের শহরতলি থেকে উঠে আসে একটি দল, বছর না পেরোতেই তাদের একটি দল আর্মেনিয়ার সীমান্তে পৌঁছে যায়, আর একটি দল হামদান হয়ে ইরাক অতিক্রম করে। আল্লাহর কসম, আমাদের পরের প্রজন্মরা ইতিহাসের বই এসব কথা দেখে বিশ্বাসই করতে চাইবে না। তাদের এজন্যই দোষও দেওয়া যায় না, তবে তারা জেনে রাখুক যে আমি এবং আমার সমসাময়িক ইতিহাসবিদরা এই বিষয়ে হুবহু একই বর্ণনা লিখে গেছি।
তিনি আরো বলেন, আদম আলাইহিসসালামের সৃষ্টির সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মানব জাতি এ ধরনের বিপর্যয়ে পড়েনি বললেও অত্যুক্তি হবে না। নারী পুরুষ শিশু কাউকে ছাড়তো না এই লোকগুলো। তারা গর্ভবতী নারীদের পেট চিরে ভ্রূণ বের করে নষ্ট করে ফেলত। উত্তর চীন থেকে সিরিয়ার পশ্চিম সীমান্ত পর্যন্ত দখলের কাহিনী তিনি বর্ণনা করেছেন কয়েক পৃষ্ঠা জুড়ে। যেমন চেঙ্গিস খান কিভাবে তুর্কিমিনিস্তানের মার্ব শহরে প্রবেশ করে তার বর্ণনায় তিনি লিখেছেন। মঙ্গোলরা তারপর চেঙ্গিস খান সহ মার্বের দিকে রওনা হল। আরব অনারব মিলিয়ে প্রায় 2 লাখ সেনায় সুরক্ষায় চারিদিকে শিবির স্থাপন করে। মুসলিমরা পরাজিত হওয়ার আগ পর্যন্ত বীরত্বের সাথে লড়ে যায়। তারপর মঙ্গোলরা 5 দিন যাবৎ শহর অবরোধ করে রাখে। তারা এ শহরের প্রশাসকের নিরাপত্তার মিথ্যে আশ্বাস দেয়। শহরবাসী বেরিয়ে এলে মঙ্গোলরা বিশ্বাসঘাতকতা করে, তাদের হত্যা লুটপাট এবং নানা রকম নির্যাতন করা হয়। সব মিলিয়ে একদিনে তারা 7 লক্ষ মানুষ হত্যা করে। তিনি বর্ণনা করেন, মানুষ তাদের হয়ে এতটাই তথস্থ থাকতো যে শহরে একদিক দিয়ে একজন মঙ্গল প্রবেশ করে 100 সেনার মুখোমুখি হলে কেউই ওই একজনের মোকাবেলায় 1 পা সামনে বাড়াতো না। ওই একজনই এক এক করে সবাইকে হত্যা করত, আর কেউ আত্মরক্ষার একটা আঙ্গুলও তুলত না। তারপর সে একাই পুরো শহর লুট করত। এমনই হয়েছে, এমনও হয়েছে তাদের এক মহিলা পুরুষ সেজে এক বাড়িতে ঢুকে সবাইকে হত্যা করেছে। তারা তাদের পথের সবকিছু এমনভাবে ধ্বংস করত যে কথিত আছে ঘোড়ায় চড়ে কেউ তাদের পিছনে পেছনে গেলে কোনোদিন হুঁচট খেত না। আমরা জানি এই হত্যাযজ্ঞ শীঘ্রই বাগদাদে পৌঁছে গিয়েছিল। বাগদাদের গুরুত্ব হলো এটি সেই সময়কার ইসলামী খিলাফতের রাজধানী ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বাগদাদে তারা কত মুসলিম হত্যা করেছে তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলে 8 লক্ষ, কেউ বলে 18 লক্ষ, কেউ বলে 20 লক্ষ। সেটা যাই হোক, একবার ঢোকার পর মঙ্গোলরা টানা 40 দিন যাবৎ হত্যাযজ্ঞ চালায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই 40 দিন শেষে বাগদাদ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। দুর্লভ ব্যতিক্রম ছাড়া কাউকে কোথাও হাঁটতেও দেখা গেল না। ছোট পাহাড়ের মতো মৃতদেহের স্তূপ বানানো হলো রাস্তায়। তারপর বৃষ্টি হয়ে লাশগুলো পচতে শুরু করলো। দুর্গন্ধে শহরের বায়ু দূষিত হয়ে গেল। ভয়ানক প্লেগ ছড়িয়ে পড়লো সিরিয়া পর্যন্ত। অনেকে এই রোগে মারা যায়। মহান আলিম ইবনে জাওজির ছেলে মুহাইউদ্দিন ইউসুফও মারা যান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো হালাকি খানের নির্দেশে খলিফা মুস্তাসিমের মৃত্যুদণ্ড। ইতিহাসে প্রথমবারের মতো উম্মাহ হলো খলিফা শূন্য। মঙ্গোলরা পশ্চিমের দিকে যাত্রা অব্যাহত রাখতে চাইল। ফোরাত নদী পার হতে তারা সেতু নির্মাণ করল এবং সিরিয়ার আলেপ্পোতে পৌঁছে গেল। ইবনে কাসির বর্ণনা দেন, তারা 7 দিন যাবৎ এতে অবরোধ বসিয়ে রাখে। তারপরে আদিবাসীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। পরে তা প্রতিশ্রুতি ভঙ্গ করে শহর দখল করে এবং এতে মানুষ হত্যা করে, যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারা সেখানকার সম্পদ লুট করল, নারী শিশুদেরকে দাস বানালো, আর বাগদাদের আদিবাসীদের সাথে যা করেছিল আলেপ্পোবাসীদের সাথেও তাই করল। এরপর ইবনে কাসির লিখেন, সাইফুদ্দিন কুতুজ নামে এক ব্যক্তি একবার এক স্বপ্ন দেখেন। কুতুজ বলেন, আমি স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি মিশরের ভূমি শাসন করবে এবং মঙ্গোলদের কোমর ভেঙে দেবে। কুতুজ এই স্বপ্ন দেখেছিলেন তার বাল্যকালে এবং সত্যি সত্যি বড় হয়ে তিনি মিশরের শাসক হন। আর ঠিক যে সময় মঙ্গোলরা পার্শ্ববর্তী সিরিয়াতে তাণ্ডব চালাচ্ছে, তাদের পরের লক্ষ্য মিশর, তা জানতে পেরে তিনি সিদ্ধান্ত নিলেন তারা আক্রমণ করার আগে তিনি আক্রমণ করবেন। তিনি মিশরে তার সেনাবাহিনীকে জড়ো করে সিরিয়ার অভিমুখে রওনা হলেন মঙ্গোলদের উচিত শিক্ষা দিতে। শুক্রবার 25শে রমাজান সিরিয়ার আইন জালুত নামক স্থানে মঙ্গোলদের মুখোমুখি হয় কুতুজের বাহিনী। প্রচণ্ড লড়াই হয়। কুতুজ এতটাই সাহসী ছিলেন যে ইবনে কাসিরের বর্ণনা মতে তার ঘোড়া নিহত হওয়ার পর তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকলেন। অন্য সেনাপতিরা পরে তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি অন্য কারোর ঘোড়া কেন নিলেন না? শত্রুরা আপনাকে দেখতে পেলে আপনাকে মেরে ফেলত, আপনার কারণে ইসলাম ধ্বংস হয়ে যেত। তিনি জবাব দেন, আমার ব্যাপারে বলতে হয় যে এমনটা হলে আমি তো সোজা জান্নাতে চলে যেতাম, আর ইসলামের একজন রব আছেন, তিনি কখনো একে পরিত্যাগ করবেন না। ইবনে কাসিরের বর্ণনায় কুতুজ ও তার সেনারা তারপর শুরু করেন মঙ্গোলদের ধাওয়া করা। তাদের তাড়া করে আলেপ্পো নিয়ে যাওয়া হয়। কেউ কেউ দামেস্কে পালিয়ে যায়। রবিবার 27শে রমজান সকালে আইন জালুতের প্রান্ত হতে বিজয়ের সুসংবাদ আসে। দামেস্কের মুসলিমরা মঙ্গোলদের ধাওয়া করতে থাকে, তাদেরকে হত্যা ও বন্দী করে, নিজেদের সম্পদ পুনরুদ্ধার করে এবং বন্দীদেরকে মুক্ত করে। যুদ্ধ শেষ হয়।
মঙ্গোলরাও সিরিয়া থেকে বহিষ্কৃত হয়। মুসলিম বিশ্ব মঙ্গোল আগ্রাসনের সমাপ্তি ঘটানোর পর সাইফুদ্দিন কুতুজ মিশরে ফেরত যান। 500 বছরেরও বেশি সময় পর ফ্রেঞ্চরা ফিরে আসে, এবার নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে। নেপোলিয়ানের থাবা থেকে মিশরকে মুক্ত করতে এগিয়ে আসেন। তাদের একজন হলেন আলেকজান্দ্রিয়ার প্রশাসক মোহাম্মদ কুরাইবিম, কিন্তু তিনি সেই সময় ফ্রেঞ্চদের হাতে বন্দী হন। তাকে কায়রো নিয়ে যাওয়া হয়। তার কাছে এত মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয় যা পরিশোধ করা সম্ভব ছিল না। নেপোলিয়ন তাকে হত্যা করে। মিশর দখলে রাখার সময় নেপোলিয়ন একটি কারাগার নির্মাণ করেন, কুখ্যাত লিমুন্তুরা। মোটামুটি 150 বছর পর এক কৃষ্ণকায় মানুষ নিজেকে সেই কারাগারের অন্ধকার কুঠিতে আবিষ্কার করেন। নির্যাতনকারীদের নির্যাতনের দাগ তখন তার শরীরে। মানুষটি তার কারাগারে উঠে বসলেন এবং লিখতে শুরু করলেন। পরের দশকে কারাগারে বসেই তার কলম থেকে যে শব্দমালা প্রবাহিত হলো তা কংক্রিটের দেওয়াল ভেদ করে বাইরের বিশ্বে বেরিয়ে এলো। দশকের পর দশক হয়ে আজ পর্যন্ত তা ছড়িয়ে যাচ্ছে। মানুষটির নাম সাইয়্যেদ কুতুব রহিমাহুল্লাহ। আল কুদস আল আরাবির 10/9/1434 হিজরি শুক্রবার অর্থাৎ 8/6/2013 খ্রিস্টাব্দ সংখ্যায় হিবাহ জাকারিয়া লেখা একটি প্রবন্ধ আছে। শিরোনাম রাবিয়া স্কোয়ারের নিহতদের ঘিরে হর্ষধ্বনি। প্রবন্ধটি এভাবে শুরু করা হয়। রাবিয়া চত্বর এবং আল ইমান মসজিদের মাঝের রাস্তাটি যা প্রায় 350টি লাশের মর্গে পরিণত হয়েছিল বেশি দীর্ঘ নয়। নিহতদের আপনজনেরা তাদের পুত্রদের লাশ শনাক্ত করতে হাঁটছেন নিতে। রক্তাক্ত কাহিনীর কিছু খণ্ডাংশ তুলে ধরছে এই রাস্তাটিতে। অটোমেটিক রাইফেল সহ নানা রকম আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা অ্যামিউনিশনের মাঝে ছড়িয়ে আসে সিগারেটের ফিল্টার। মসজিদ বা মর্গের প্রবেশ পথে পরিবারগুলো যখন জড়ো হলো তখন সেখানে দেখা গেল নানা রকম চেহারা, নানা রকম আঞ্চলিক ভাষা। মিশরের সর্বদক্ষিণ ও সর্বোত্তর পর্যন্ত সব ধরনের মানুষ এখানে, কিন্তু তাদের সবার অন্তরে একই বেদনা, প্রিয়জন হারানোর বেদনা। কারোর পুত্র, কারোর কন্যা, কারোর ভাই, কারোর স্বামী। প্রবন্ধটিতে তারপর 4 মুসলিমের কাহিনী বর্ণনা করা হলো যারা সেকুলারিস্টদের হাতে নিহত হয়েছেন। এগুলোর মধ্যে সবচেয়ে মর্মস্পর্শী কাহিনী হলো উম্মে আব্দুর রহমানের কাহিনী। তিনি পুত্রের লাশ দেখে আনন্দে চিৎকার করে বলতে লাগলেন তার আগামীকাল বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার জন্য আজ আমরা আনন্দ করছি। প্রবন্ধে এরপর বলা হলো ছেলেটির পুরো নাম আব্দুর রহমান মুহাম্মদ আল সাইয়্যিদ, 22 বছরের তরুণ। পরের দিনই বিয়ে হওয়ার কথা ছিল। তার মা বলে চললেন, আমার ছেলে বিয়ের জন্য চুল কাটিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, এত তাড়াহুড়ো করছে কেন? সে জবাব দিল, আম্মা, আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তার জামা ধরে আমি যখন তার মুখ আমার দিকে ঘুরলাম, দেখলাম হুরাল আইনের সাথে বিয়ের জন্য প্রস্তুত সুন্দর এক বরের চেহারা। তার মা আব্দুর রহমানের বর্ণনায় আরও বলেন, সে সম্পূর্ণ কোরআনের হাফিজ। রমজানের সবগুলো সিয়াম এবং শাওয়ালের 6 সিয়ামের ইফতারের পর সে হয় নাহদা নয়তো রাবেশকার যেত। আমার কাছে করা শেষ ফোন কলে সে বলেছিল, আব্বাকে বলবেন যে আমি বাসার দিকে রওনা হয়েছি, বাসায় পৌঁছে গেছি বলে মিথ্যা সান্ত্বনা দেবেন না। ছেলের মৃত্যুর খবর পাওয়ার কথা জানেন এভাবে, আমার এক বান্ধবীর ছেলে আব্দুর রহমানের বন্ধু ছিল, সেও সেখানে নিহত হয়। ফেসবুকে আমি তার ছেলের নিহত হওয়ার খবরটি পোস্ট করা দেখে, আমার এক বান্ধবীর ছেলে আব্দুর রহমানেরও বন্ধু ছিল, সেও সেখানে নিহত হয়। ফেসবুকে আমি তার ছেলের নিহত হওয়ার খবরটি পোস্ট করার পর দেখি মানুষ আমাকে আমার ছেলের মৃত্যুর সুসংবাদ জানাচ্ছে। প্রবন্ধ মোড় নেয় পরের কাহিনীতে। সাদাসিদে কালো গ্রাম্য পোশাক পরিহিতা নারীটি হুন্য হয়ে খুঁজছে মসজিদের মেঝেতে পড়ে থাকা লাশের শাড়িতে, আর গ্রাম্য সারে বলে চলেছে, আমার ইমাদ কই, কই গেলে মানিক আমার, আমারে একা রাখা তুমি কই গেলা। তিনি 15 বালক ইমাদা হাবদের মা, বাড়ি ফারাইয়ুম প্রদেশের অর্থাৎ কায়রোর দক্ষিণ পশ্চিমে। কয়েক ডজন লাশ এত জঘন্যভাবে পুড়ে গেছে যে তাদের চেনাই যাচ্ছিল না। প্রবন্ধিটা বলা হয় চিৎকার করার ফাঁকে ফাঁকে তিনি বলেন, হাই, গত 1 মাস ধরে রাবেয়াতে আসছিল, ওর বাপের লগে ছাড়াছুড়ি হওয়ানোর পর হাই আমাকে পরিবারের দেখাশোনা করতো। শেষবার যখন ফুরে কথা কইলাম হাই কইল, আমার জমা নিয়ে 100টা টাকা, 100 পাউন্ড বা $16 আছে, ওইটা আবাগো পরিবারের লাগে খরচ করবো। ইমাদের মা অবশেষে বহু কষ্টে সে লাশ শনাক্ত করতে সমর্থ হন, কারণ শরীরের বেশিরভাগ অংশে পড়ে গিয়েছিল। তার মা জানান যে তার আচরণ ছিল খুবই নম্র,
সে ছিল পরিবার এবং অন্য সব ব্যাপারে দায়িত্ব সম্পন্ন একটি ছেলে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাই মাহমুদ আব্বাসের তরুণ স্ত্রীকে অভিনন্দন জানিয়ে বোন সাঈদ বললেন, ল স্কুল থেকে 2011 সালে মাহমুদ গ্রাজুয়েশন সম্পন্ন করে, একটি রিয়েল এস্টেট ফার্মে কাজ করত। তার বিয়ে ছিল ঈদের দিন, কিন্তু আমি আজ তার জন্য খুশি। সে আজ হোরাল আইডির সাথে মিলিত হবে। এরপর তিনি ভাইয়ের মৃত্যু সংবাদ পাওয়ার ঘটনা জানান। অন্যদিনের মতোই আমি তার ফোনে কল দিলাম। ফোন ধরে একটা কণ্ঠ জবাব দিল, এই ফোনের মালিক শহীদ হয়ে গেছে। মাত্র 2 ঘন্টা আগে সে SMS পাঠিয়েছিল, সে নিরাপদে আছে, শুধু মাথায় একটি বুলেট গেঁথে আছে। তিনি বলে চললেন, আমার বাবা 2 মাস আগে মারা যান, কিন্তু নিজেকে ইয়াতিম মনে হচ্ছে এখন। তিনি আরও জানান যে রিপাবলিকান গার্ডের ঘটনার পরই, অর্থাৎ অভ্যুত্থানের পরই, তার ভাই শহীদ হতে উদ্গ্রীব হয়ে পড়ে। তার কিছু বন্ধুবান্ধব আগের মাসে আল মিনাস সাহিতে শহীদ হওয়ার পর এই আশঙ্কা আরও বৃদ্ধি পায়। সেখানে রাবেয়া চত্বরে অনেক বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। সবশেষ প্রবন্ধটিতে আহমেদ জুমায়ের কথা বলা হয়েছে। 34 বছর বয়সী এই ব্যক্তি 2 কন্যার পিতা, 1 মাস বয়সী হাদসা ও 2 বছর বয়সী আয়েশা। আগের দিন সকালে তিনি রাবেয়া চত্বরে যান। তার বাবা জানান যে ইন্টারনেটে তিনি ছেলের একটি ছবি দেখতে পান, যেখানে তিনি একটি বাচ্চা মেয়েকে কোলে করে গোলাগুলি থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছিলেন, আরেকটি ছবি গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার পরে। কোনো ছবিতেই তার লাশ বিকৃত বা দগ্ধ হতে দেখা যায়নি। যখন তিনি আল ইমান মসজিদে ছেলের লাশ আনতে যান, তখন তার দেহ আংশিক পোড়া দেখা যায়। প্রবন্ধটি শেষ হয় ছেলেটির ব্যাপারে পিতার বর্ণনা দিয়ে। আহমদ কখনোই কারোর উপর রাগের কারণ হয়নি। আমাদের শহরে সে লাশ বোষণ করানোর দায়িত্ব পালন করত। 1000 বছর ধরে মিশর এমন মানুষের পরিচর্যা করে চলেছে এবং কিয়ামত পর্যন্ত করে যাবে। এটি কোনো ধারণা বা অনুমান নয়। সহিহ মুসলিমে কিয়ামতের লক্ষণের বর্ণনা সম্বলিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। ঈসাকে আল্লাহ বলে দিবেন ঠিক কোন জায়গায় অবস্থান করতে হবে। আমি আমার এমন বান্দাদের বের করে এনেছি যাদের বিরুদ্ধে কেউ লড়াই করতে পারবে না, অতএব আমার ইবাদতকারীদেরকে জড় করে সিনাই পর্বতে নিয়ে যাও।